ভালো চাও তাহলে এইসব হাওয়া আটকাও, নইলে কিন্তু সব যাবে। সিরিয়াসলি এই বাচ্চা দুটোর জন্য সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে, কিচ্ছু স্মুথলি যাচ্ছে না। আমিও চাই ওই দুটো বাচ্চার মধ্যে যাতে একটা ওই বাড়িতে না থাকুক। জবাব নেই তোমাদের। আচ্ছা মিশকা, আমাদের অ্যাবসেন্সের সুযোগ নিয়ে চলেছো বেনওয়াশ করতে। জয়েব কি হাসছো, তুমি বোকার মতো কেন কথা বলছো? উর্মি কি বাচ্চা যে আমি ওর ব্রেনওয়াশ করব? আমি তোমার বউয়ের চেকআপ করতে এসেছি। চেকআপে নোনা দেখতে পাচ্ছি না জয়, আমার শরীরটা। তুমি এক এক্সকিউজ আমাকে দিও না তো সেসব দিয়ে। মিশকা দেখো কোন ডাক্তার আছে, কোন ডাক্তার আছে যাকে যখন ডাকবো তখনই চলে আসবে। জয় তুমি আমাকে। আরে ঠিক বলছি তোমাকে। কি করছো কি জয়, কি করতে চাইছো তুমি? কি হলো, আনসার মি, তুমি শাড়ি বার করছো কেন আমার? আরে উত্তর দাও, কি হলো? হাওয়া এখন বেশ গরম আছে, জয় যদি এখন বিপাশ কিছু বলে ফেলে আর সেটা যদি সূর্য কোনোভাবে শুনে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে। বেটার আমি এখান থেকে সরে যাই। আমি বরং আসি। হ্যাঁ এখন যাচ্ছ? দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড আবার এসো। হ্যাঁ তবে এই বাড়িতে নয়, উর্মির সাথে দেখা করতে এলে ওর বাপের বাড়িতে আসবে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ কি বলতে চাইছি, আচ্ছা তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, তোমার মুখে এক মনে আরেক থাকতেই পারে, আমাদের বাড়ির কারণ নেই এখন। আর আমাদের বাড়ি কেউ চায় না এই মেয়েটা মিশকা এই বাড়িতে আসবে, তুমি চাও। আর তোমাকে তোমাকে আটকানো যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না, তাই তোমাদের এই কানেকশনটা যেন ভালো মতো আজীবন থাকে সেটা এই বাড়িতে হবে না, সেটা তোমার ও বাড়িতে হবে, বাপের বাড়িতে, এখানে চলবে না এগুলো। আমি বাড়ির বাইরে চলে যাবো বলছো, আমার আমার শরীরে এরকম অবস্থা। তোমার শরীরের এই অবস্থা বলে তোমাকে দিয়ে আসবো বাড়িতে। বাপের বাড়িতে যাচ্ছ বললে কেউ কিছু মনে করবে না, আমি নিজে তোমায় রাইড করে দিয়ে আসবো। না আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তোমাকে তো এখানে রাখবোই না, তোমাকে এখানে রাখার কোনো প্রশ্নই হয় না। কেন জয়, আমি আমি এমন কি করে কি করেছি মানে এখনো বলতো? ছি, লিসেন উর্মি, আমি তোমার হাজবেন্ড হওয়ার আগেও এই বাড়ির ছেলে, তোমার জন্য আমাদের বাড়ির কোনো ক্ষতি হবে সেটা কিন্তু আমি হতে দেবো না, আর আমার ভাই জিততে একদমই নয়। আর হ্যাঁ, তুমি আর তোমার প্রাণের বান্ধবী ডক্টর মিশকা যা প্ল্যান করা সব ও বাড়িতে গিয়ে করো, এই বাড়িতে এগুলো চলবে না। জয় জয় আমার কথাটা শোনো জয়, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি একদম তাড়াচ্ছি না তোমাকে, তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসছি। আচ্ছা তোমার এই মিশকার কনভারসেশন যদি আমি বাড়িতে বলি আমাকে আলাদাভাবে কিছু করতে হবে না, ট্রাস্ট মি। নিচে যাচ্ছি, ওয়েট করছি, চলে এসো। আমি বলছি মা, ওকে উর্মি ডেকেছে। উর্মি? আমি তো উর্মিকে বারণ করেছিলাম, ডাকতে উর্মি কেন ডাকলো ওকে? উর্মির নাকি মিশকাকেই দরকার চেক আপ করানোর জন্য, তাই আমি ঠিক করেছি ওকে কদিনের জন্য বাপের বাড়িতে রেখে দিয়ে আসবো। যত ইচ্ছে ওর সাথে গল্প করুক, আমরা কেউ দেখতে যাবো। আহ কি বলছিস টা কি জয়, ও এই অবস্থায় ট্রাভেল করবে? জয় যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে ভাবনা চিন্তা করে নিয়েছে। উনি যাক কয়েকদিন থেকে আসুক ওর বাপের বাড়িতে বাবা মার কাছে। জয় ওকে ছেড়ে দিয়ে এসো। জয়
জয়, প্লিজ এরকম করো না, আমি যেতে চাই না ওখানে, প্লিজ। দেখে যাচ্ছে কি হলো রূপা, সোনা দিচ্ছে নি? মা, কি হয়েছে পাতামেল? গোমরা মুখে এভাবে থেকো না রূপা, হাসি খুশি থাকবে সব সময়। তোমরা দুজন দুজনকে ভালোবেসে থাকবে, তোমরা বেস্ট ফ্রেন্ড না, ঠিক বোনেরই মতো, তাই না? বোনের মতো আবার কি দিদি ভাই, যে বোন সেটা বোনই হয়। একি রূপা, এটা তুমি কিভাবে কথা বলছো? আমরা বন্ধু বন্ধুই ঠিক আছি, দরকার নেই ও রূপার বোন হওয়ার। রূপা দিদি ভাই, আমি কি তোমাকে কোনোভাবে দুঃখ দিলাম? রূপা কি কিচ্ছু দেওয়ার দরকার নেই, রূপা কিচ্ছু চাই না তোমার থেকে। ঠিক আছে, স্কুলে এখন এভাবে তোমরা কথা বলো না, ক্লাসে যাও বরং, যাও 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 ক্লাস। রূপার কি কিছু? মা, ওর কথা আপনি কিছু মনে করবেন না, ও কদিন ধরে অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ, সেটাই তো দেখলাম, আর এটা খুব চিন্তার বিষয়। হ্যাঁ, খুবই। ওর চোখে চোখ রেখে আমার কথা বলতে অস্বস্তি হচ্ছে, মেয়েটা এই কদিনে যেন কেমন বড় হয়ে গেছে। তোমাদের ব্যাপারে কিছু আন্দাজ করো? জানি না মা, আমার মাথা কাজ করছে না, তবে বারবার ও বাবার কথা জিজ্ঞেস করছে ঘুরিয়ে ফিরে, সেই থেকেই অভিমান। আমরা যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে এই মেয়ে তো ওর বাবার মতন একগুঁয়ে, জেদি, সামলাবে কি করে ওকে? সেই ভয় তো আমারও মা। হিংসুকুটিকে ওভাবে বলা যে আমার ঠিক হয়নি, হিংসুকুটি এখন কেমন করে কাঁদছে। আচ্ছা হিংসুকুটি, একটা কথা বলবো? তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না। সরি হিংসুকুটি, আমি একটা চকলেট নিলাম। আচ্ছা প্যাডমে, তোমার কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, লেগে যাচ্ছ কেন? আমরা তো বোন নই, তাহলে কেন বললো? ও, এই জন্য লেগে আছো? আরে বাবা মায়ের বিয়ে দিলেই তো আমরা বোন হয়ে যাব, তাই না? শোনো পাতা মেয়ে, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। কি আইডিয়া? বাবা তো খুব লাগে, তাই আগে আমরা মাকে বলবো, কেমন? আচ্ছা তুমি চুপ করে আছো, তার মানে তুমিও চাও মাকে আগে আমরা কথাটা বলি, এটাই ভালো হবে। মামাকের জন্য রান্না করবে আর মামাকে আদরও করবে, আর এদিকে তুমিও বাবার করে উঠতে পারবে, কত মজা।
চলো। কি হয়েছে মা? মা তুমি আমার একটা কথা রাখবে। কি কথা শুনি? আগে বলো তুমি আমার কথা শুনবে, প্রমিস করো। আগে শুনি তো। ও মামি, তোমার সঙ্গে আর বাদামির সঙ্গে থাকতে চাই। আমিও তো তাই চাই মা। তাহলে বলো তুমি আমার বাবাকে বিয়ে করবে? সপ্তাহ 15 থেকে 19 মে রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।